হাসিল না দিয়ে গরু কিনলে জায়জ যাবে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভবতী গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কি করবে জীবিত বা মৃত থাকলে কি করবে এবং এটা বিক্রি করা যাবে কি না হাসিল না দিয়ে গরু কিনলে যায় যাবে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশের অনেক মানুষ এই এই কাজটা করে অনেক বাজারে এই কাজটা করে অনেককেই আমরা দেখি এবং আমাদেরকেও বুদ্ধি দেয় ওই যে হুজুর গত বছরের মতো আগের বছর গরু কিনতে গিয়ে ক হুজুর দাম যা দিস দিছেন আমি আপনাদের আর দুই হাজার টাকা বাঁচাই দিব কেমনি আপনি গরু আমি গরু নিয়ে আসতেছি আপনি মুখ বাজারে যান দেখেন নিজে তো চুরি করে করে আবার চুরির অংশীদার আমাদেরকেও বানায় কী বুদ্ধি মানে বুদ্ধিজীবীর শেষ নাই আমাদের দেশের মানুষ হাজার হাজার টাকা দিয়ে ছাগল গরু কিনতে পারে উট কিনতে পারে কিন্তু হাসিল দেওয়ার সময় এখানে চুরির কারবার সিস্টেম করে তার মানে গরুওয়ালাকে বলে ভাই দাম দর হইছে তুমি বাড়িতে যাও অথবা মুখ বাজারে যাব আমি আসতেছি এখন গরুওয়ালা গরু নিয়ে যায় হাসির হাসিলওয়ালা জিজ্ঞেস করে কি হয়েছে ক ভাই না বিক্রি করবো না কি হয়েছে কো আজকে কাস্টমার কম বলে আসলে বিক্রি করবে কিন্তু এখানে করবে না এখানে করলে কী দিতে হবে হাসিল দিতে হবে এই যে হাসিল নিয়ে আপনি চোরা কারবারে করছেন প্রতারণা করছেন কেন আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন আপনি পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা দিয়ে আপনি একটা গরু কিনতে পারেন আর এখানে হাসিলে এক দুই দেড় হাজার টাকা আসবে কারণ যারা হাসিলের জন্য আপনার মাঠটা নিয়েছেন তাদেরও কিছু খরচ আছে কাজে এখানে হাসিল দেওয়ার জন্য আপনি একটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন এর কোনো বৈধতা নেই আপনি যদি ঘর থেকে কিনেন সেটা ভিন্ন মশাল আপনি ঘর থেকে নিনবেন হাসিলের কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি মাঠ থেকে কিনেন বাজার থেকে কিনেন এবং সেখানে হাসিলের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনাকে হাসিল দিতে হবে হাসিল না দিয়ে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো বৈধতা নেই এই ধরনের প্রতারণা আশ্রয় নেয়া যাবে না খাসি করা গরু ছাগল বা হিজরা করা গরু ছাগল কোরবানি করা যাবে কি আচ্ছা খাসি করা গরু এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে কি এর উত্তর হচ্ছে যে যাবে কারণ মুস্তাদ আহমদ হাদিস এসেছে নবী সাল্লা ইসলাম দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন হসি আইন মৌজু আইন হাদিস এসেছে মাউজু আইন শব্দ দুটি খাসি করা ছাগল দিয়ে তিনি কোরবানি করেছেন তাহলে খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে অনেকে মনে করেন থাকে এটা তো অঙ্গ অঙ্গহানি এটা তো তার একটা ত্রুটি না এটা ত্রুটি নয় বরং খাসি করা হচ্ছে তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য তার শরীর তার বস্তু বাড়ার জন্য তার স্বাস্থ্য ভালো হওয়ার জন্যই খাসি করা হচ্ছে তার মানে খাসি করা ছাগল দিয়ে নবী ইসলা কুরবানি করেছেন এটা করা যাবে হিজরা কোনো পশু যদি হিজরা মানুষ হয় হিজরা যদি গরু ছাগল হয়ে থাকে আচ্ছা হিজরা যদি গরু বা ছাগলের মধ্যে কোনো হিজরাত জাত থাকে তো সেই ক্ষেত্রে ওই গরু ছাগল হিজরা হলেও সেটা দিয়ে কোরবানি করা যাবে কোনটা কোনটা দিয়ে কোরবানি করা যাবে না সেটা নবী ইসলামাম উল্লেখ করেছেন সেখানে হিজরা দিয়ে করা যাবে না অথবা খাসি দিয়ে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে আমরা বলতে পারি খাসি করা হোক অথবা হিজরা পশু হোক সেগুলো দিয়ে কোরবানি করা যাবে এরপর প্রশ্ন এরপর প্রশ্ন কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে ওই বাচ্চা কি করবে জীবিত বা মৃত থাকলে কি করবে এবং এটা বিক্রি করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় দেখা যায় যে কোরবানি পশু ক্রয় করেছেন কোরবানি পশু ক্রয় করার পরে সেটার পেটে বাচ্চা ছিল আপনি হয়তো বুঝতে পারেন নাই আর বুঝতে পারলেও পেটে বাচ্চা থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা উচিত নয় যদি বুঝতে পারেন যদি কোরবানি করে ফেলেন তাহলে পেটে বাচ্চা থাকলেও সেই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে পেটে যদি বাচ্চা থাকে সেই পেটের বাচ্চা যদি জীবিত থাকে তাহলে সেই বাচ্চা জীবিত বিক্রি করা যাবে না কোন কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে সেই বাচ্চা বিক্রি করা যাবে না বরং ওই বাচ্চাকেও কোরবানি করতে হবে যদি জীবিত থাকে তাহলে সেটাকে আপনি আলাদা করে কোরবানি করবেন আর যদি মৃত থাকে তাহলে সেটাও আপনি কোরবানি করে সেটাও আপনি খেতে পারবেন এটাও খাওয়া যাবে বৈধতা আছে আপনার রুচিতে না খুলে আপনি খাবেন না কিন্তু জায়দ আছে কারণ হাদিসে এসেছে র্যাকাতুল জ্যানিন দেখা উম্মিহি হাদিস এসেছে যে মায়ের কোরবানিটাই হচ্ছে বাচ্চার কুরবানি মানে যেহেতু ওই যে মাকে জবাই করছেন তার কোরবানিটাই বাচ্চার কোরবানির জন্য কি যথেষ্ট এখন মাকে যেহেতু জবাই করেছেন ওটা জবাই এমনি হয়ে গেছে আপনি মায়ের পেটে যেটা থাকে এটাকে জানিন বলে জানিন ওই মায়ের মানে পশুর পেটে থাকা যে বাচ্চা সেটাই কি বলে জানিন এই জানিন যদি মৃত থাকে সেটাও খাওয়ার বৈধতা আছে আপনার উচিতে না খুলে আপনি খাবেন না কিন্তু জায়গা আছে আর যদি জীবিত থাকে এটাকে আপনি আবার আলাদা জবাই করে ওটা খেতে পারেন কিন্তু এটা বিক্রি করা যাবে না কারণ কোরবানির প্রচুর কোনো অংশ ইস্তাম চাউ ইস্তাম চাউ বিহি বিহা ইস্তামটাও বিহা ওয়ালা ত্যা বিহা আদিসে এসেছে যে এটাকে বিক্রি করে করো না মানে কোরবানির পশুর কোনো অংশই বিক্রি করা যাবে না সেটা কোরবানির পশুর হাড্ডি হতে পারে সেটা কোরবানির পশুর আপনার চামড়া হতে পারে চামড়াটা শুধুমাত্র যদি কাউকে দান করা না যায় যে এটা কেউ নেওয়ার মতো নাই তখন বিক্রি করে সে টাকাটাও কি গরিব মিসিংকে দিয়ে দিতে হবে ওটা শর্ত সাপেক্ষে যায় যাচ্ছে আর এমনিতে কোরবানির গোস্ত কোরবানির হাড্ডি কোরবানির পশম কোরবানির পশুর পেটের যে বাচ্চা সেগুলো কোনোটাই বিক্রি করা যাবে না